আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ থাকবে। নেটোতে যোগ দিয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে ফিনল্যান্ড। হামলাকারীদের স্থান হবে কবরে না হয় কারাগারে, হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এরপর জানবেন, এবার চীনকে পাল্টা হুঁশিয়ারি দিল তাইওয়ান। ইসরায়েলি পার্শ্ববিকতার বিরুদ্ধে সংহতে জোরদার করতে হবে বলছে ইরান। আরও জানিয়ে দিব, ট্রাম্পকে রাশিয়া আমন্ত্রণ জানালেন রুশ ব্যবসায়ী ভিক্টর। সর্বশেষ থাকবে পশ্চিম তীরে গুলিবর্ষণের ঘটনা বিরোচিত বলছে হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নেটোতে যোগ দিয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগ দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে ডেভিড স্লিপিং নামের একটি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা ঘোষণা করেছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যাটেনি কাইনোকেন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলে অতি উচ্চতায় যে কোনো লক্ষ্যবস্তুতে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হবে। তিনি দাবি করেছেন, আমরা ফিনল্যান্ডের প্রতিরক্ষা শক্তির উচ্চাভিলাষী ও দীর্ঘমেয়াদী উন্নয়ন কাজ করতে বদ্ধপরিকর। ইহুদিবাদী ইসরায়েল দাবি করেছে, তাদের তৈরি ডেভিড স্লিপিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 40 থেকে 300 কিলোমিটার পাল্লার যে কোনো ড্রোন, বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে তা আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। এটি আরও দাবি করেছে, একসঙ্গে একটি ব্যবস্থা থেকে 12টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। ইসরায়েলের সঙ্গে ফিনল্যান্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চুক্তি করেছে তার মূল্য হচ্ছে $344 মিলিয়ন বলে জানানো হয়েছে। গত শতাব্দীর শীতল যুদ্ধের সময় ফিনল্যান্ড নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট কিংবা সোভিয়েত নেতৃত্বাধীন ওয়ারশ জোটে যোগ দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র উত্তেজনার মধ্যে গত সপ্তাহে নেটোতে যোগ দেয় ফিনল্যান্ড। সূত্র পার্স টুডে। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতিতে গুলি, নিহত 3। হামলাকারীদের স্থান হবে কারাগারে নয়তো কবরে, ঘোষণা নেতানিয়াহুর। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলার পর শুক্রবার ভোরে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি ও তেল আবিব পৃথক 3টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কমপক্ষে 3 জন ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, খবর আনাদুলু এজেন্সির। এদের মধ্যে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতিতে 2 ইসরায়েলি নারী নিহত এবং 1 জন গুরুতর আহত হয়েছেন। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ার গাভালান্ট। সেখানে তারা এক সংবাদ সম্মেলনে বলেন, খুব শীঘ্রই হামলাকারীদের স্থান হবে কারাগারে নয়তো কবরে। এদিকে পশ্চিম তীরে ছাড়াও ইসরায়েলের তেল আবিব ও পৃথক 2টি স্থানে বন্দুক হামলা হয়েছে, এতে 1 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিব 2টি স্থানে গুলিবর্ষণ ও গাড়ি চাপা দিয়ে আলাদা 2টি ঘটনায় অন্তত 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া একই দিন সকালে অধিকৃত পশ্চিম তীরে 1 গুলিবর্ষণের ঘটনায় 2 ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং 1 জন আহত হয়েছেন। তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিনোদন এলাকায় গতকাল প্রথমে গুলিবর্ষণের ঘটনা ঘটে, এতে 2 ব্যক্তি আহত হয়। ইসরায়েল সরকারের জরুরি বিভাগ মেগান ডেভিড এডম বা এমডিএ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনা কিছুক্ষণ পর শহরের আরেক স্থানে 1 ব্যক্তি গাড়াচাপা দিয়ে অন্তত 1 জনকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন। এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে, গাড়ি চাপা দেওয়ার ঘটনায় 30 বছর বয়সে 1 ব্যক্তি নিহত এবং আহত 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় হামলার পর ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশ ও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এর আগে শুক্রবার সকালে অধিকৃত পশ্চিম তীরেও 1 গুলিবর্ষণের ঘটনায় 2 জন ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং অপর 1 জন আহত হয়েছে। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ইবাদতরত মসজিদের পর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার ঘটনায় যখন দুপক্ষের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন পশ্চিমা তীর ও তেল আবিবে 3টি আলাদা হামলার ঘটনা ঘটল। সূত্র জানিয়েছে পার্স টুডে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভারতের দিল্লি প্রিভিসি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে শনিবার, তথা আজ এই ঘটনাটি ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর 25টি ইউনিট কাজ করছে, খবর আনন্দবাজারের। আনন্দবাজারে খবরে বলা হয়েছে, দিল্লির টিকটির কালানের এলাকার পিভিসি মার্কেটে আগুন লেগে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 25টি ইউনিট। আগুন নিভাতে তৎপর হয়েছেন স্থানীয়রা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, কুলিং অপারেশন চলছে। ঠিক কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখতে তৎপর হয়েছে প্রশাসন। এবার চীনকে পাল্টা হুঁশিয়ারি দিল তাইওয়ান। তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েনের যুক্তরাষ্ট্র সফর ঘিরে বেশ চটেছে চীন। স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চলটির সীমানা এরই মধ্যে চীনা যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।
সেই সঙ্গে দুটি বিমান প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। ভবিষ্যতে আরও কঠোর অবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল চীন। শুক্রবার চীনের হুঁশিয়ারি সম্পর্কে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন পাল্টা জবাব দিয়েছে। তিনি বলেন, বিশ্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে তাইওয়ান, কোনো চাপ প্রয়োগ করেই সেই কাজ থেকে তারা অঞ্চলকে বিরত রাখতে পারবে না। তাইপেতে সি ফিরে সাই বলেছেন, আমরা কী ধরনের চাপ ও হুমকির মধ্যে আছি বিশ্ব সম্প্রদায়কে তা দেখিয়েছে, তবে এতে তাইওয়ান আরও একাত্মবদ্ধা কোনোভাবেই ভেঙে যাবে না, কোনো বাধাই আমাদের বিশ্ব যোগাযোগ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আর চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় বলছে, কথিত ট্রানজিট ছিল একটা অজুহাত মাত্র, আসলে এটা একটা উস্কানি, তারা স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্র মনোনির্ভরশীল। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠককে মোটেও ভালোভাবে নেয়নি চীন। আমেরিকার মহাদেশের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ট্রানজিট নিয়েছিল সাই ওয়িং। কৌশলে সেই ট্রানজিটের আড়ালেই ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন তিনি, সূত্র জানিয়েছে রয়টার্স। ইসরায়েলি পাশবিকতার বিরুদ্ধে সংহতি জোরদার করতে হবে বললেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি উদীয়বাদী ইসরায়েলের পাশবিকতার বিরুদ্ধে ঐক্য ও সংহতি জোরদার করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার রাতে উদীয়বাদী ইসরায়েল সেনারা পশ্চিম তীরে আল আকসা মসজিদের নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়া হয়েছে। তারা মুসলিমদের বিরোধক মারপিট করেছে এবং বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। এই হামলার ব্যাপারে এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট রাইসি। আল আকসা মসজিদে হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিকে জরুরি বৈঠকে বসার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট রাইসি। তিনি সিরিয়া ও লেবাননে ইসরায়েলি বিমান হামলারও তীব্র নিন্দা জানিয়েছেন। টেলিফোন আলাপে রিসেপ তাইয়েপ এরদোগানও ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, দায়িত্ব জ্ঞানহীন ও ধৈর্য নিয়ে কাজ করলে ফিলিস্তিনি নতুন করে সহিংসতা এড়ানো সম্ভব হবে। তিনি আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলের ষড়যন্ত্র সম্পর্কে আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবহিত করার জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেছেন, সূত্র জানিয়েছে পার্স টুডে। ট্রাম্পকে রাশিয়া আমন্ত্রণ জানালেন রুশ ব্যবসায়ী ভিক্টর। রাশিয়ার আলোচিত ব্যবসায়ী ভিক্টর বাউট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া আমন্ত্রণ জানিয়েছেন। রুশ গণমাধ্যমে শুক্রবার এই খবর প্রকাশিত হয়েছে। ভিক্টর বাউটের বরাত দিয়ে রুশ গণমাধ্যম তাস জানিয়েছে, ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে টেলিগ্রাম পাঠিয়েছেন ভিক্টর। রুশ ব্যবসায়ী বলেন, আমি আজ ট্রাম্পকে টেলিগ্রাম পাঠিয়েছি কারণ আমার বিশ্বাস যুক্তরাষ্ট্রে তিনি এখন নিরাপদ নন। নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের বিচার শুরু হয়েছে, একে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হতে পারে যাতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নিতে না পারেন। ভিক্টর বাউট বলেন, আমি ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছি, ট্রাম্প চাইলে তাকে এখানে রাজনৈতিক আশ্রয় পেতে সহায়তা করব আমি। অস্ত্র ব্যবসার অভিযোগে 2008 সালে মার্কিন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ব্যাংকে আটক হন ভিক্টর বাউট। 2012 সালে মার্কিন আদালত তাকে 25 বছরের কারাদণ্ড দেয় এবং $15 মিলিয়ন অর্থ দণ্ডাদেশ দেয়। রাশিয়া যুক্তরাষ্ট্র বন্দী বিনিময় চুক্তির আওতায় গত বছরের ডিসেম্বরে মুক্তি পান ভিক্টর বাউট। এবং সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিম তীরে গুলিবর্ষণের ঘটনা বিরোচিত বলছে হামাস। ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার সকালে গুলিবর্ষণের ঘটনাকে বিরোচিত আখ্যায়িত করে প্রশংসা করেছে গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এই ঘটনায় প্রমাণিত হয়েছে প্রতিরোধ শক্তি ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়ার ক্ষমতা রাখে। শুক্রবার সকালের ওই হামলায় দুই ইহুদি বসতি স্থাপনকারী নিহত একজন আহত হয়েছেন। হামাসের মুখপাত্র মোহাম্মদ শামাদা এক বিবৃতিতে বলেছেন, প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনি জনগণের হৃদয় স্থান নিয়ে দিয়েছে বলে আল আকসা মসজিদের হামলাকারীরা বিনা জবাবে পার পাবে না। তিনি আল আকসা মসজিদকে ফিলিস্তিনের রেড ক্রস বা লাইন বলে মন্তব্য করেছেন। পশ্চিম তীরে উত্তর অংশে শুক্রবার সকালে একটি গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। অবশ্য পশ্চিম তীরের ওই হামলা এবং হামাসের প্রতিক্রিয়ার পর দখলদার ইসরায়েলের রাজধানী তেল আভিভে গুলিবর্ষণ ও গাড়ি চাপা দেয়া আলাদা দুটি ঘটনায় অন্তত একজন নিহত এবং অপর বেশ কয়েকজন আহত হয়েছে, সূত্র জানিয়েছে পার্স টুডে।